নমস্কার বন্ধুরা আজকে বিগত চাকরির পরীক্ষায় আসা দশটি এমসিকিউ জিকে নিয়ে আলোচনা করব আজকের ফার্স্ট কোশ্চেনটি হল কেন্দ্রীয় বাজেট সর্বদা কোথায় প্রথম উপস্থাপন করা হয় এই কোশ্চেনটি এস ক্লার্ক দু হাজার করা হয়েছিল অপশনগুলি হলো লোকসভায় রাজ্যসভায় পার্লামেন্টের যৌথ অধিবেশনে না কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ লোকসভায় নেক্সট কোশ্চেন নিচের কোনটি সংসদের উপদেষ্টা কমিটি গঠন করেন এস বি ক্লার্ক দু হাজার পরীক্ষায় এই কোশ্চেনটি করা হয় উপরাষ্ট্রপতি লোকসভার স্পিকার রাষ্ট্রপতি না সংসদ বিষয়ক মন্ত্রী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি লোকসভার স্পিকার নেক্সট কোশ্চেন সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে এসএসসি সিজিএল দু হাজারে এই প্রশ্নটি করা হয় তিন মাস চার মাস ছয় মাস নয় মাস তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ছয় মাস নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি সংসদের সবচেয়ে বৃহৎ কমিটি সিডিএস দু হাজার নয়ে প্রশ্নটি করা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি এস্টিমেটস কমিটি কমিটি অন পাবলিক আন্ডারটেকিং না কমিটি অন পিটিশনস তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি এস্টিমেটস কমিটি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অর্থ বিলের সঙ্গে যুক্ত এসএসসি সিপিও এস আই দু হাজার ষোলোতে এই কোশ্চেনটি করা হয় একশো নম্বর ধারা একশো দশ নম্বর ধারা একশো কুড়ি নম্বর ধারা না একশো তিরিশ নম্বর ধারা তা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি একশো দশ নম্বর ধারা নেক্সট কোশ্চেন ভা ভারতীয় শাসন বিভাগের প্রধান কে এস এস সি সি দু হাজার সতেরোতে প্রশ্নটি করা হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অর্থ সচিব না ক্যাবিনেট সচিব তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারেন কে ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার তেরোতে প্রশ্নটি করা হয় সংসদ বিশেষ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ সংসদ নেক্সট কোয়েশ্চেন ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার সতেরোতে প্রশ্নটি করা হয় অপশনগুলি হলো লোকসভার স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি না ভারতের উপরাষ্ট্রপতি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ভারতের রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন অনাবশ্যক মহামহিম কাকে বলা হয় ডাব্লিউ প্রিলি দু হাজার একুশে প্রশ্নটি করা হয়েছিল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল না স্পিকার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি অর্থাৎ অপশন নাম্বার বি লাস্ট কোয়েশ্চেন উপরাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনতে পারে নিচের কোনটি এসএসসি সিএইচএসএল দু হাজার পনেরোতে প্রশ্নটি করা হয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ